হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকের নেক্সট ক্লাস ক্লাস নম্বর টেনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন লেখকের ছদ্মনাম। এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের অলরেডি কোয়েশ্চেন এসেছে আগের বারে, তো আমি তোমাদের এটা নিয়ে 10টা ক্লাস করালাম। এর আগের 9টা ক্লাস যারা যারা পাচ্ছ না, আই বাটনে তোমাদের লিঙ্ক আছে, অথবা আমি তোমাদের টেলিগ্রামে প্রত্যেকটা ভিডিও শেয়ার করেছি, তোমরা টেলিগ্রামে জয়েন করলেই সব কটা ক্লাস পাবে। যেমন আজকে সকালেই তোমাদের কে কাকে নিয়োগ করেন সেগুলো নিয়ে আমি ক্লাস করেছি, মানে ধরো প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন, তারপর তোমার রাজ্যপালকে কে নিয়োগ করেন, সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন, এগুলো আজকে তোমাদের সকালেই করেছি। তোমরা সবাই ওটা একবার দেখে নেবে, প্লেলিস্টে রয়েছে। আর তোমাদের একটা কথা বলে দিই, আমাদের এই মাসের ফ্রি ক্লাস শিডিউলগুলো তোমাদের একবার বলে দিই, যারা যারা রেগুলার ক্লাস করছো অথচ বুঝতে পারছো না কখন ক্লাস হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিক্সড টাইম টেবিল। এবার থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 6টা, ম্যাথের ক্লাস তোমাদের সকালবেলা 8টার সময় একটা হবে, আবার সন্ধ্যাবেলা 8:30টার সময় একটা হবে। জিকের ক্লাস 4টে করে থাকবে, সকালবেলা টপিক ওয়াইজ ক্লাস 9টায়, এমসিকিউ প্র্যাকটিস 11টায়, আবার এমসিকিউ প্র্যাকটিস সন্ধ্যাবেলা 6টায়, আবার টপিক ওয়াইজ ক্লাস 7টায়। ঠিক আছে, তো এইভাবে তোমাদের ক্লাস কন্টিনিউ হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে তোমরা জয়েন করো, ওখানে লিঙ্ক আছে, অথবা একটু গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট। আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে মোস্ট পপুলার পিডিএফ লিঙ্কে গিয়ে সার্চ করে নাও, ওখান থেকে পেয়ে যাবে। এছাড়া অন্যান্য কোর্সে যদি তোমরা জয়েন করতে চাও, যেমন WBP-র নতুন টার্গেট ব্যাচ 2023, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন, রিজনিং ফাউন্ডেশন, এগুলোর জন্য তোমরা 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করে নাও, কিভাবে কি ক্লাস হবে না হবে এইসব ব্যাপারে জানার জন্য। আর তোমাদের 20টার সাথে আরও 10টা, টোটাল 30টা মক টেস্ট আপলিফটে রয়েছে, ফুল লেন্থ মক টেস্ট, তার মধ্যে 20টা পুরো সলিউশন দেওয়া। তো এগুলো তোমরা অ্যাটেন্ড করতে চাইলে এই নাম্বারে হাই লিখে পাঠাও, তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। কেমন, এখানে মিনিমাম 120 টাকা তোমাদের সার্ভার চার্জ দিয়ে তোমরা এই 30টা মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে, চলো, অর্থাৎ তোমাদের এক একটা টেস্টের দাম মাত্র 4 টাকা করে, এই 4 টাকার বিনিময়ে তোমরা এক একটা টেস্ট কিন্তু দিতে পারবে। চলো দেখো প্রথম কি আছে, গৌর মল্লার কার ছদ্মনাম। গৌর মল্লার, এটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। ময়ূখ চৌধুরী কার ছদ্মনাম, প্রসাদ রায়। বিজ্ঞান ভিক্ষু কার ছদ্মনাম, ললিত মুখোপাধ্যায়। সমুদ্রগুপ্ত কাকে বলা হয়, পূর্ণেন্দু পত্রী। কালপ্যাঁচা কার ছদ্মনাম, বিনয় ঘোষ। পানভট্ট কার ছদ্মনাম, নিহার রঞ্জন গুপ্ত। দৃষ্টিহীন কার ছদ্মনাম, মধুসূদন মজুমদার। ইন্দ্র মিত্র কার ছদ্মনাম, অরবিন্দ গুহ। গ্রন্থকীট কার ছদ্মনাম, তারাপদ রায়। প্রনাবি কার ছদ্মনাম, প্রমথনাথ বিশি। শঙ্কর কার ছদ্মনাম, মণিশঙ্কর মুখোপাধ্যায়। রসুল আলী কার ছদ্মনাম, অবন ঠাকুর। ব্যাঙাচি কার ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম। ব্রহ্মবান্ধব উপাধ্যায় কার ছদ্মনাম, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। শ্যাম রায় কার ছদ্মনাম, সুকুমার রায়। কালপুরুষ কার ছদ্মনাম, সুবোধ ঘোষ। রূপদর্শী কার ছদ্মনাম, গৌরকিশোর ঘোষ। বিবিদিশানন্দ কার ছদ্মনাম, স্বামী বিবেকানন্দ। বিরূপাক্ষ কার ছদ্মনাম, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। অমিতাভ কার ছদ্মনাম, সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়। কাফি খাঁ কার ছদ্মনাম, প্রফুল্ল লাহিড়ী। বিকর্ণ কার ছদ্মনাম, নারায়ণ সান্যাল।
পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। নবকুমার কবিরত্ন কার ছদ্মনাম? সত্যেন্দ্রনাথ দত্ত। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী। ত্রিলোচন কলমচি কার ছদ্মনাম? আনন্দ বাগচি। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। দিলদার কার ছদ্মনাম? সুজিত নাগ। বাণী কুমার কার ছদ্মনাম? বৈদ্যনাথ ভট্টাচার্য। অমিয়া দেবী কার ছদ্মনাম? অমৃতলাল বন্দ্যোপাধ্যায়। কনিষ্ক কার ছদ্মনাম? রাম বসু। আবোল তাবোল সেন কার ছদ্মনাম? রজনীকান্ত দাস। সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। ভাস্কর কার ছদ্মনাম? জ্যোতির্ময় ঘোষ। অবধূত কার ছদ্মনাম? কালিকানন্দ মুখোপাধ্যায়। স্ত্রীম কার ছদ্মনাম? মহেন্দ্রনাথ গুপ্ত। শঙ্কু মহারাজ কার ছদ্মনাম? জ্যোতির্ময় ঘোষ দস্তিদার। মানিক বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। দাদা ঠাকুর কার ছদ্মনাম? শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চাণক্য সেন কার ছদ্মনাম? ভবানী সেনগুপ্ত। বেদুইন কার ছদ্মনাম? দেবেশচন্দ্র রায়। অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিরঞ্জীব কার ছদ্মনাম? চিত্ত বিশ্বাস। নীহারিকা দেবী কার ছদ্মনাম? অচিন্ত কুমার সেনগুপ্ত। যুবনাশ্য কার ছদ্মনাম? মুনীষ ঘটক। পঞ্চমুখ কার ছদ্মনাম? শক্তিবদ রাজগুরু। মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ। লীলাময় রায় কার ছদ্মনাম? অন্নদাশঙ্কর রায়। কমলাকান্ত ছদ্মনামে কাকে ডাকা হতো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্ত্রী নিরপেক্ষ কাকে বলা হতো? অমিতাভ চৌধুরী। অপরাজিতা দেবী কার ছদ্মনাম? রাধারানী দেবী। বিক্রমাদিত্য কার ছদ্মনাম? অশোক গুপ্ত। সত্যপীর কার ছদ্মনাম? সৈয়দ মুজতবা আলী। মহাস্থবীর কার ছদ্মনাম? প্রেমাঙ্কুর আতর্থি। স্বপ্নবুড়ো বা স্বপন বুড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগী। তারপরে দেখো, পাঁচু ঠাকুর বলে কাকে ডাকা হতো? পাঁচু ঠাকুর কার ছদ্মনাম? পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। হরিবল্লভ দাস কার ছদ্মনাম? বিশ্বনাথ চক্রবর্তী। সুমিত্রা দেবী কার ছদ্মনাম?
মহাশ্বেতা দেবী, অভয়ঙ্কর কার ছদ্মনাম, ভবানী মুখোপাধ্যায়, পরাবত কার ছদ্মনাম, পাড়াবত পরেশ ভট্টাচার্য, ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম, তরুণ রায়, বীরবল কাকে, বীরবল বলে কাকে ডাকা হতো, অজিত কৃষ্ণ বসু, আবু শর্মা কার ছদ্মনাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শ্রীপান্ত নামে কাকে ডাকা হতো, শ্রীপান্ত কার ছদ্মনাম, নিখিল সরকার, যাযাবর কাকে বলা হয়, যাযাবর কার ছদ্মনাম, বিনয় মুখোপাধ্যায়, কাকাবাবু কার ছদ্মনাম, প্রভাত কিরণ বসু, নীলকণ্ঠ কার নাম, কার ছদ্মনাম নীলকণ্ঠ, দীপেন্দ্র সান্যাল, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম, প্যারিচাঁদ মিত্র, কালকুট কার ছদ্মনাম, সমরেশ বসু, উদয় ভানু কার ছদ্মনাম, প্রাণতোষ ঘটক, কুতম পেঁচা কার ছদ্মনাম, কালীপ্রসন্ন সিংহ, সত্যসুন্দর দাস কার ছদ্মনাম, মোহিতলাল মজুমদার, বনফুল কার ছদ্মনাম, বলাইচাঁদ মুখোপাধ্যায়, পঞ্চানন কার ছদ্মনাম, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নীল লোহিত কার ছদ্মনাম, সুনীল গঙ্গোপাধ্যায়, দীপক চৌধুরী কার ছদ্মনাম, নিহার ঘোষাল। তো এই পর্যন্ত তোমাদের ছদ্মনামের ক্লাস গেল। নেক্সট দিন আবার তোমাদের সংবিধানের কিছু প্রশ্ন যাবে, সংবিধানের থেকে 100টা জিকে আমি তোমাদেরকে দেব সাজেশন হিসেবে, ওগুলো সবাই করে যাবে কেপির জন্য, ঠিক আছে? আর তারপর নেক্সট ক্লাস কি হবে আমি কালকে সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে জানিয়ে দিচ্ছি। আর যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য, অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, ওখান থেকেও তোমাদের নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে, গুড নাইট।